ঢুকতে দেওয়া হচ্ছে না, হেজাব খুলে স্কুলে ঢুকতে বলা হয় পড়ুয়াদের। এ নিয়ে ওই পড়ুয়াদের অভিভাবকদের সাথে তর্কাতর্কিও বেঁধে যায় স্কুল কর্তৃপক্ষের। প্রসঙ্গত দিকে মুস্কানের ঘটনায় ভারতীয় দূতকে তলব পাকিস্তানের সরব মন্ত্রীরাও। এদিকে ভারতে হিজাব ইস্যুতে মুখ খুলল তালেবান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে এত আন্দোলন করার পর কোনো লাভ হয়নি, অবশেষে সেই শিক্ষার্থীদের তাদের হিজাব খুলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হচ্ছে। দর্শক শ্রোতা, সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তারা স্কুল হিজাব পরে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধ্য করা হয় হিজাব খুলে তারপর তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার জন্য। তো দর্শক, সেখানকার ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবে এবং এই দিকে খেপে গেল এবার পাকিস্তান। দর্শক শ্রোতা, পাকিস্তান তারা খেপে গিয়ে এবার কি বলতেছে এই হিজাব তর্ক নিয়ে, সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাজে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো কথা না বাজে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। দর্শক শ্রোতা, আমরা দেখবো যে এত আন্দোলন করার পরেও তারপরও হিজাব খুলে তারপর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের। দর্শক, সেই ভিডিওটা আমরা দেখবো এবং আরও একটি ভিডিও দেখবো, সেটা হলো এবার পাকিস্তান খেপে গিয়ে কি বললেন। দর্শক, আগে আমরা দেখে আসি যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব খুলে তারপর শিক্ষার্থীদের প্রবেশ করতে হচ্ছে। তো দর্শক চলুন সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা ছাত্রীদের, কর্ণাটকের নতুন ভিডিও ঘিরে শোরগোল। স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের হিজাব খুলে নিতে বলল কর্তৃপক্ষ। এ নিয়ে রীতিমতো বাকবিতণ্ডা লেগে যায় অভিভাবকদের সঙ্গে। হিজাব বিতর্কে এবার ভাইরাল হয়েছে কর্ণাটকের এমন একটি ভিডিও যা নতুন মাত্রা সংযোজন করছে হিজাব বিতর্কে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ডুতে রটারি স্কুলে। ভিডিওতে দেখা যাচ্ছে যে হিজাব পরা আসা ছাত্রীদের স্কুলের বাইরেই দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে তাদেরকে, স্কুলের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, হিজাব খুলে স্কুলে ঢুকতে বলা হয় পড়ুয়াদের। এ নিয়ে ওই পড়ুয়াদের অভিভাবকদের সাথে তর্কাতর্কিও বেঁধে যায় স্কুল কর্তৃপক্ষের। প্রসঙ্গত, গত বুধবার থেকে বন্ধ থাকার পর সোমবার আবার স্কুল খুলে, আবার স্কুল খোলার দিনই এই ঘটনাকে ঘিরে স্বভাবতই নতুন করে বিতর্ক ছড়িয়েছে। শেষে ওই ছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের দাবি মেনে নেয় এবং তারা হিজাব খুলে ফেলে। হিজাব খুলে ফেরার পর তারপরে স্কুলে ঢুকতে পারে ছাত্রীরা। প্রসঙ্গত, হিজাব বিতর্কে টানা পড়ন অব্যাহত থাকায় 16 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্ণাটক সরকার। ইতোমধ্যে আজ আবার সোমবার থেকে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত হাইস্কুলের 200 মিটার বৃত্তের মধ্যে আবারও জারি করা হয়েছে 144 ধারা। 144 ধারা জারি করা হয়েছে উদুপি, দক্ষিণ কানাড়া এবং বেঙ্গালুর জেলাতেও। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এত কিছু পরও তারপর শিক্ষার্থীদের তাদের হিজাব খুলে বাধ্য করা হচ্ছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার জন্য। তো দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা একটি ভিডিও দেখে আসবো যে পাকিস্তান এ নিয়ে কি বলছে। দর্শক চলুন সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কর্ণাটক হাইকোর্টের রায় প্রকাশ, আপাতত হিজাব পড়তে মানা। অন্যদিকে মুস্কানের ঘটনায় ভারতীয় দূতকে তলব পাকিস্তানের সরব মন্ত্রীরাও।
এদিকে ভারতে হিজাব ইস্যুতে মুখ খুলল তালেবান। এছাড়া হিজাব পরিহিতাদের পাশে দাঁড়ালেন তারকা ফুটবলার পল পগবা। ইউক্রেন ঘিরে ফেলেছে রাশিয়া, যুদ্ধ বিমানের বহর পাঠাল যুক্তরাষ্ট্র। ইউক্রেন ছাড়তে নাগরিকদের তাগিদ দিল আরও চার দেশ। এবং গৃহযুদ্ধের পথে মিয়ানমার, প্রতিরোধ বাহিনীর হাতে সেনা পুলিশ সহ নিহত 38। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ক্ষমতাসীন বিজেপি শাসিত একের পর এক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার উপর বাধা দেওয়ার ঘটনা নিয়ে তুমুল বিতর্ক চলছে। শাসক গোষ্ঠী ড্রেস কোডের অজুহাতে হিজাবের বিপক্ষে দাঁড়ালেও বিরোধী দলগুলো অবস্থান নিয়েছে পক্ষে। হিজাব বিতর্কের এই ঢেউ দেশের সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে বিদেশে। এমত অবস্থায় ভারতকে শাসিয়ে কড়া বার্তা দিয়েছে প্রতিবেশী পাকিস্তানও। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, গত মাসে কর্ণাটকে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য এফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান। বুধবার রাতে দিল্লির কূটনীতিককে ডেকে অসন্তোষ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে ভারতীয় কূটনীতিকের বক্তব্য পাওয়া যায়নি। হিজাব বিতর্কে ভারতকে এক হাত নিয়ে একটি টুইট করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি লেখেন, মুসলিমদের কোণঠাসা করে রাখতে চায় ভারত, বিশ্বকে সেটি বুঝতে হবে। ইমরান খান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন বলেছেন, হিজাব নিয়ে ভারতে যা হচ্ছে তা ভয়ের, স্বাধীন দেশে যে কারো সেই অধিকার থাকতে হবে। এদিকে উগ্রবাদী হিন্দু ছাত্রদের উস্কানির প্রতিবাদে যেভাবে পরিস্থিতি সামলেছেন মুসকান, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছে তালেবান। এক বার্তায় জানানো হয়েছে, ধর্ম নিরপেক্ষ বিশ্বে ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য মুসকানের আত্মত্যাগ দেখে তারা আনন্দিত। হিজাব ইস্যুতে কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল ভারত। পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কের পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা নিজের ধর্মীয় মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর জন্য মুসকান খানের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন। আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র এনামুল্লাহ সামাঙ্গানি বিষয়টি শেয়ার করে এক টুইট বার্তায় বলেন, হিজাবের জন্য ভারতীয় মুসলিম মেয়েদের সংগ্রাম করতে হচ্ছে, অথচ এই হিজাব আরব, ইরানি, মিশরীয় বা পাকিস্তানি কোনো সংস্কৃতি নয়। এটি ইসলামিক নিদর্শন বা সংস্কৃতি, যার জন্য বিশ্বজুড়ে মুসলিম মেয়েরা বিভিন্নভাবে এর মূল্য রক্ষা করে। তবে বিশেষ করে ধর্ম নিরপেক্ষ বিশ্বে এটিকে রক্ষা করার জন্য মুসলিম ছাত্রীরা যেভাবে আত্মত্যাগ করছে তা প্রশংসা দাবিদার। অন্যদিকে হিজাব ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড সুপারস্টার পল পগবা। ভারতের হিজাব পরিহিতাদের হেনস্থা করার একটি ভিডিও শেয়ার করে মুসলিম শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা পগবার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 51 লাখের উপর। তিনি তার ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, হিন্দুত্ববাদীরা একটি কলেজ চত্বরে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীদের হেনস্থা করছে। ক্যাপশনে তিনি লেখেন, ভারতের কলেজে হিজাব পরা মুসলিম মেয়েদের হয়রানি করছে হিন্দুত্ববাদী জনতা। পগবা ভিডিওটি শেয়ার করায় তার অনুরাগীদের মধ্যে নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। মা ধার্মিক মুসলমান হলেও তিন সন্তানকে যথার্থ মুসলিম হিসেবে গড়ে তুলতে পারেননি। কার্যত বন্ধু বান্ধবের সাহচর্যে ধর্মীয় বিষয়ে আগ্রহ তৈরি হয় 28 বছর বয়সী এই ফুটবলারের। এক পর্যায়ে ক্যারিয়ারের কঠিন সময় এলে ইসলাম। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যগুলি জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটি এখন শেষ করে দেবেন। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।